শুক্রবারের সংঘর্ষের পর শনিবারও থমথমে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের কাঁচপুর গ্রাম। গতকাল গভীর রাতে এই গ্রামে হামলা চালায় শতাধিক দুষ্কৃতী বলে অভিযোগ। এই গ্রামে থাকা বিজেপির দলীয় কার্যালয় আগুন ধরিয়ে দেওয়া হয়। দুষ্কৃতীদের টাঙ্গির আঘাতে গুরুতর আহত হয় শান্তি বাগদি নামে এক বিজেপি কর্মী বলে অভিযোগ। আহত ব্যক্তি বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। গতকাল আমাদের পকন্নাতে আমাদের বিজেপির কর্মীরা একটা পার্টি অফিসে বসেছিলেন, নিজেদের মধ্যে আলোচনা চলছিল। হঠাৎ করে তৃণমূলের যিনি আমজাদ আছেন, ওই দুষ্কৃতী গিয়ে পরে আমাদের তৃণমূলের যে দুষ্কৃতীরা, তারা বিজেপি কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় এবং বোমাবাজি করে। সেই জায়গা থেকে আমাদের একজনা কর্মী হঠাৎ করে মনসা মন্দিরে চলে আসে প্রাণে বাঁচার জন্য, কিন্তু সেই মন্দিরও আমাদের ভাঙচুর করা হয়েছে এবং বিজেপি কর্মীদেরকে যথেষ্ট পরিমাণ মারধর করা হয়েছে। আমাদের যিনি আহত হয়েছেন তাকে আমরা বড়জোড়া হসপিটালে ভর্তি করিয়েছি। সেখান থেকে তাকে কাটারে দিয়ে তাকে কোপ মারা হয় এবং তাকে এখন বর্তমানে বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। ভোট পেরিয়ে যাওয়ার পর তৃণমূলের এই রকম দুষ্কৃতীরা অতর্কিতে যখন বিজেপির কর্মীদের উপর আক্রমণ করেছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি। এই হামলা বিজেপি বিপুল পরিমাণ ভোটে এই জায়গা থেকে জয়ী হবে, এই আশঙ্কা ওনাদের মনে তৈরি হয়েছে। ওনারা জানে যে মানুষ চেয়েছে এবার বিজেপিকে পরিবর্তন চেয়েছে মানুষ, তাই পরিবর্তন আসবে, তৃণমূল সরকার থেকে বিজেপি সরকার আসবে। সেই ভয়ে এরা দেখছে আর কোনো কিছু রাস্তা নেই, এরা কিন্তু আক্রমণের রাস্তায় হাঁটছে। না, আমাদের পক্ষ থেকে কোনো মারধর করা হয়নি। সেটা আমরা যদি সেরকম করতে, আমরা এই মানুষের কথা নিয়ে চলি না। আমরা চাই যে মানুষ সুষ্ঠুভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, সেটা আপনারাও দেখেছেন হয়েছে, কিন্তু আমাদের পক্ষ থেকে এরকম কোনো কিছু ব্যাপার নেই যে আমরা মারামারি ঝামেলাতে যাই। আমাদের একটা সুষ্ঠু শান্তি শৃঙ্খলা প্রয়োজন কিন্তু দল বিজেপি। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপির হামলায় বাপন ক্ষেত্রপাল ও গোপী ক্ষেত্রপাল নামে তাদের দুজন কর্মী আহত হয়েছেন। মারধর বলতে আমরা পার্টি অফিসে বসেছিলাম, আচানক আমাদেরকে হামলা করেছে বিজেপি এবং সিপিএম। কেন অত খুব জানি না, আমরা টিভির খবর দেখছিলাম বসে বসে। ওরা সব নেশা করেছিল, ভাবতে পারে নাই যে মার করবে, পেছন দিকে আজকে হামলা করেছে। হ্যাঁ, তৃণমূল পার্টি করি বলে হামলা করেছে। না, আমাদের তো আগে, তার আগের দিনে তো আমাদের পার্টি অফিস ছাড়িয়ে দিয়েছে, সে তো আমাদের খবরে চ্যালেঞ্জে দেওয়া আছে। হ্যাঁ, সামনেটা কতটা ছাড়িয়ে দিয়েছিল, আমাদের ফেস্টন ফেস্টন সব ছিঁড়ে ফেলে দিয়েছিল। হ্যাঁ, আগের দিনে হয়ে গেছিলো, তারপরের দিন আমরা পার্টি অফিস খুলে সন্ধ্যাবেলা বসে আছি পাঁচ ছজন মিলে। তো এরকম ওরা নেশা ফেশা খেয়ে সব বিজেপি এসে পরে আচানক হামলা করেছে আমাদের উপর। সর্বতই মিথ্যে কথা বলছে বিজেপি। কালকে আমাদের কাছে খবর আছে যে বিজেপির একজন মারা গেছে, লুটিয়েছে চারদিকে, নিজেরা নিজেদের অফিস পড়াচ্ছে। আমাদের পার্টি অফিসে রাজমাতাপুরে গোপী এবং বাপন ক্ষেত্রপাল এরা বসেছিল, এদেরকে আচমকা পিঠে মেরেছে, দেখুন জলজন্ত প্রমাণ দিচ্ছি, মাথায় মেরেছে, কী ছুঁয়েছে, নিয়ে আমাদের অফিসে ভাঙচুর করে দিয়েছে। পরবর্তীকালে তাজপুরে অত্যাচার করেছে ব্যাপক, মুসলিম বেল্টে ব্যাপক, তারপরে চাঁদায় যেখানে খুব শান্তভাবে হয়েছে সেইখানে অত্যাচার করছে। এদের যে কিসের রাগ আমরা বুঝতে পারছি না, ভোট করেছে সিআরপিএফ নিয়ে, সেন্ট্রাল বাহিনী নিয়ে, তাতেও এরা খুশি নয়। এরা নিজেরা নিজেরা ঘর পুড়িয়েছে, নিজেরা নিজেরা অফিস পুড়িয়েছে, আমাদের ঘাড়ে ফেলছে, এ সর্বদাই মিথ্যে উচ্ছৃঙ্খল দল একটা। এদের বিচারক আমাদের পাঁচটা ছেলে অ্যারেস্ট হয়েছে, একটা ছেলে ওদের অ্যারেস্ট হয়নি। কখন না পার্টি অফিস টিভি ফুটিয়ে দিয়েছে, আপনার নিজের চোখে দেখুন, কী করে জানবো, কিছু সিপিএম কিছু বিজেপি, সিপিএমগুলো তো বিজেপি, সেইটা প্যাক্ট হয়ে এই কাজগুলো করছে। এ আমাদের ছেলে মেয়েদের ঘরে ঘরে ঘুরে অত্যাচার করছে, সমস্ত মামুনেরা আতঙ্কিত। না, আমাদের ওখানে অশান্তি করার কোনো প্রয়াস নাই, আমরা সব শান্ত থাকতে বলি। সকালে আমাদের অত্যাচার করেছে, আগের রাত্রে অত্যাচার করেছে, সবাই এসেছিলো, আমরা বুঝিয়েছি যে অশান্তি দিও না, ঠিক আছে করেছে করে ছেড়ে দাও। কিন্তু কাল বিকেল থেকে রাজমাধবপুরে, তাজপুরে এবং পকন্নাতে যে অত্যাচার বিজেপি করেছে, এটা আমাদেরকে রুখে বেড়ে দাঁড়াতে হবে। সব জায়গায় আমরা রুখে দাঁড়াবো, মানুষকে নিয়ে গণতান্ত্রিক কোথায় রুখে দাঁড়াবো আমরা। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, রিপোর্ট আনন্দবার্তা।